পরে মানুষে দুঃখ দিলে ওগো দুঃখ মনে হয় না, আর আপন মানুষ কষ্ট দিলে মিনি নেওয়া যায় না। পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ নিজের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। দাই দাই রাম সীতা পিতা একবার হরি বল হরি বল। ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে, যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেয় না, ভালোবাসে দুঃখ যেন দেয় না, আপন মানুষ নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পাথর বললেন কাকে আর ফুল বললেন কাকে? আপনি যাকে ভালোবাসেন আপনার ওয়েট যদি 50 কেজি হয় আর আপনি যাকে ভালোবাসেন তার যদি 80 কেজির ওজন হয়, তার ওজনটা আপনার কাছে ফুলের মতো। আর যাকে আপনি চেনেন না সে হচ্ছে পাথরের মতো। আপনার সঙ্গে আমার সঙ্গে আজকে মারামারি হয়ে যাক, কপাল ফেটে যাক, দুদিন পরে আপনি মনে রাখতে পারবেন না, কারণ আমার চেহারাটাও মনে থাকবে না, আমিও আপনার কাছে থাকবো না, ওর জন্য ওইটা মনে থাকবে না। আর মনে থাকবে কাটটা, যাকে আপনি ভালোবাসেন আপনার থেকে ডবল ওজন, সে যদি আপনাকে আঘাত করে সেটা ফুলের মতো হয়ে যায়, সেটা ভোলা যায় না কেন? শয়নে স্বপ্নে দিনে রাত্রে তাকে দেখবেন, এর জন্য তার কথা ভোলা যায় না। তাই তো মহাজন বললেন আবার কেঁদে ফুলই মেশে, পাথরেরা কাছে কেহ খুশি হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ফুলই মেশে, পাথরের আঘাত ছয় গায়ে ফুলের আঘাত ছয় না, ফুলের
দুঃখের আঘাত ছয় না। আপন মানুষ নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পৃথিবীতে যদি কারোকে ভালোবাসো, সেই ভালোবাসার মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে। মায়েরা বাবারা যারা আছেন, আমার ভাই বন্ধু শিক্ষিত সমাজ যারা আছে, ভালোবাসা কি? ভালোবাসা কি প্রেমিক প্রেমিকা ওইটাই ভালোবাসা? না, ওটা তো দুদিন ধরে এসেছে। ভালোবাসে সন্তান মা, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, দিদি ভাইকে ভালোবাসে, ভাই দিদিকে ভালোবাসে, দাদা ভাইকে ভালোবাসে, ভাই দাদাকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। আর বর্তমান ভালোবাসা বাড়িতে মুরগি পোষার সমান। ভালোবাসা কতদিন? পকেটটা মোটা আছে যতদিন। ও বন্ধু, তোমার পকেটটা যেদিন পাতলা হয়ে যাবে, তোমার নাম্বারটা ডিলিট করে বলবে তুমি আমার আগে জ্বালায়ও না তো, কারণ ও খোঁজ করতে করতে তোমার থেকে আর একটা মোটা সোটা পেয়ে গেছে। চেহারাই মোটা না, পকেট মোটা, ওইটা খালি করবে। এখানকার মেয়েরা ভালো, আমি ওই দিককার কথা করছি। তাই যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, সেইটাই হচ্ছে ভালোবাসা। ভালো অর্থাৎ এই নিজের দেহটা একটা ঘর, এই দেহ বাসাটাকে যে ভালোবাসতে পেরেছে তার হয়েছে ভালোবাসা। নিতাই গৌর হরিবল হরিবল। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো যারে বাসিয়েছো ভালোবেসে দেই। আকাশ যাওয়ার মনে কইও বন্ধু যেন ছয় না, বন্ধু যেন ছয় না।